ফের গাজায় হামলার তীব্রতা বাড়াল ইসরায়েল। গত কয়েকদিনে উত্তর গাজা সহ একাধিক জায়গায় একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে আবার গাজা থেকে সমস্ত রকমের মেডিকেল সাহায্য সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হুয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ইসরায়েলের হামলার তীব্রতায় নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানে কর্মরত কর্মীরা। এই পরিস্থিতিতে গাজাতে ত্রাণ পৌঁছানো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হুয়ের তরফে। ইসরায়েলের হামলার তীব্রতায় গত বেশ কিছুদিন ধরে ত্রাণ পৌঁছানো যায়নি গাজায়। ইসরায়েলি সেনার লাগাতার হামলায় গোটা এলাকার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। যুদ্ধ পরিস্থিতিতে আল আওদা হাসপাতাল সহ গাজার আরও কেন্দ্রীয় ওষুধের দোকানগুলিতে মেডিকেল উপাদান ও ওষুধপত্রের সরবরাহের কথা ঘোষণা করেছিল হু। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সাহায্যের হাত গুটিয়ে নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু হুই নয়, গাজা থেকে সাহায্যের হাত সরিয়ে নিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এইড গ্রুপও।